বন্ধুরা, আজ আপনার সাথে কথা বলবো, আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি তাতে অনেক সময় ভাইরাসে আক্রমণ করে, তো সেই ভাইরাসটা কেন আসে এবং এই ভাইরাস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, আমাদের ফোনটিকে কিভাবে আমরা এই ভাইরাস থেকে বাঁচিয়ে রাখতে পারি, ভালো রাখতে পারি, সেটা নিয়ে কথা বলবো। আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে, আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই অ্যান্ড্রয়েড ফোনটি আমরা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে থাকি, আর আমাদের সেই অ্যান্ড্রয়েড ফোনে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের জরুরি ইনফরমেশন এবং জরুরি আরো অনেক ইনফরমেশন আমরা এতে সংরক্ষণ করে থাকি। তো কখনো কি ভেবে দেখেছেন, যদি এই ইনফরমেশন গুলা কোনো হ্যাকারের হাতে পড়ে যায় তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে? আমরা অনেক সময় আমাদের ফোন দিয়ে নানান ওয়েবসাইট থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করে থাকি, আর এইসব অ্যাপস এর মাধ্যমেই আমাদের ফোনে ভাইরাস ঢোকে। আর আপনারা জানেন কিনা আমি জানি না, হ্যাকাররা কিন্তু এইসব অ্যাপস তৈরি করে এই অ্যাপস এর লিংক মেসেজে ইমেইলে পাঠায় এবং সেখান থেকে অ্যাপস ডাউনলোড করতে বলে, আর এইভাবেই কিন্তু তারা আমাদের সব ইনফরমেশন তাদের আয়ত্তে নিয়ে যায়। তো বন্ধুরা, সেটা নিয়ে আজ কথা বলবো, আমরা এই ভাইরাস থেকে কিভাবে মুক্তি পেতে পারি এবং আমরা আমাদের ইনফরমেশন গুলা কিভাবে সেভ রাখতে পারি। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিন চ্যানেল এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই টাচ করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমি সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দিয়ে যাব, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক উপকারী টিউটোরিয়াল নিয়ে আমি প্রতিদিন হাজির হব। তো বন্ধুরা, অবশ্যই কৃপণতা করবেন না সাবস্ক্রাইব করতে এবং পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি টাচ করে রাখবেন, না হলে আপনারা আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না যে আমি নতুন কোনো ভিডিও দিয়েছি। এর জন্য অবশ্যই অবশ্যই পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি টাচ করে রাখুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। শেয়ার করতে এবং লাইক কমেন্টস করতে টাকা পয়সা কিছুই লাগে না, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। তো এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমাদের ফোনটি আমরা ভাইরাস থেকে সেভ রাখতে পারি এবং হ্যাকার থেকে সেভ রাখতে পারি। সেজন্য আমি আপনাদেরকে চারটি টিপস দিব, তো অবশ্যই এই টিপস গুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে আমি আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে, আপনাদের জরুরি ইনফরমেশন গুলো অবশ্যই আপনারা সেভ রাখতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের প্রয়োজনীয় যেসব ইনফরমেশন আমরা সেটা কিন্তু আমাদের মোবাইলে সংরক্ষণ করি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের নানান ইনফরমেশন অনেক কিছুই আমরা কিন্তু আমাদের মোবাইলে আমরা সংরক্ষণ করে রাখি। তো বন্ধুরা, সেইগুলা যাতে আমরা সেভ রাখতে পারি, যাতে আমরা কোনো বিপদে না পড়ি, সেই জন্য আজ আপনাদের জন্য এই আমার টিউটোরিয়াল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আমার সাথে থাকবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখা যাক কি কি সেই টিপস গুলা। এক নম্বরে, যে অ্যাপস সম্পর্কে আপনারা জানেন না সেই অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকুন, সেই অ্যাপস আপনারা ইনস্টল করবেন না। মনে করেন, অপরিচিত কেউ যদি আপনাকে কোনো খাবার দেয় আপনারা তো সেই খাবারটি খান না, তেমনই অপরিচিত কোনো অ্যাপস আপনারা ইনস্টল করবেন না। বর্তমানে হ্যাকাররা ইমেইল মেসেজ বা মেসেঞ্জারের মাধ্যমে নানান অ্যাপস এর লিঙ্ক দিয়ে থাকে এবং সেই অ্যাপসটি ডাউনলোড করার সাথে সাথে, ইনস্টল করার সাথে সাথে আপনার ফোনের যত ইনফরমেশন আছে তাদের কাছে চলে যায়। এই জন্য আপনারা অপরিচিত কোনো অ্যাপস ইনস্টল করবেন না, আপনারা ভেরিফাই সাইট থেকে আপনারা অ্যাপস ইনস্টল করবেন, যে অ্যাপ সম্পর্কে আপনি কিছু জানেন না সেই অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকুন। এমনও হতে পারে এই অ্যাপস দ্বারাই আপনার সমস্ত ইনফরমেশন হাতিয়ে নিতে পারে হ্যাকার। দুই নাম্বার, গুগল প্লে স্টোর অথবা বিশ্বাসযোগ্য অ্যাপস স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন বা ইনস্টল করুন। আপনি কোথা থেকে খাবার কিনবেন, ফুটপাথ থেকে নাকি নিরাপদ যে দোকানে ফ্রিজ আছে নিরাপদে খাবার রাখে, সুন্দরভাবে খাবার রাখে সেখান থেকে? অবশ্যই মনে করি যে যেখানে নিরাপদে খাবারটি আছে সেখান থেকে আপনারা খাবারটি কিনবেন। তেমনি অ্যাপস ডাউনলোড করুন গুগল প্লে স্টোর অথবা কোনো নিরাপদ স্টোর থেকে, অ্যামাজন অ্যাপ স্টোরও অনেকটা সেফ, তারা প্রতিটা অ্যাপস আলাদাভাবে চেক করে তাই এই অ্যাপসগুলি অনেক নিরাপদ। তিন নাম্বার, অ্যাপস ইনস্টল করার সময় যে পারমিশনগুলো চায় সে পারমিশনগুলো ভালোভাবে পড়ুন, যে কি কি পারমিশন চাচ্ছে ইনস্টল করার সময় পারমিশনগুলো ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন এই অ্যাপসটি আপনার ডিভাইসের কি কি অ্যাক্সেস করতে পারবে। যদি দেখেন এই অ্যাপসটি যেসব অ্যাক্সেস চাচ্ছে সেটি এই অ্যাপসের কাজের সাথে সামঞ্জস্য না, তাহলে এই অ্যাপসটি ইনস্টল করবেন কিনা ভেবে দেখুন। আর যদি দেখেন এই অ্যাপসটি ইনস্টল করার সময় আপনার কন্ট্যাক্ট আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাক্সেস করতে চাচ্ছে,
তাহলে অবশ্যই একটু ভেবে দেখুন যে অ্যাপসটি আপনার ইনস্টল করা ঠিক হবে কিনা। 4 নম্বর, অ্যান্টিভাইরাস। আপনারা অ্যান্টিভাইরাসও ইউজ করতে পারেন, অনেকে অ্যান্টিভাইরাস ইউজ করে, অনেকে অ্যান্টিভাইরাস ইউজ করে না। তো সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি কি করব। আপনি যদি ভালো বিশ্বাসযোগ্য অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেন সব সময়, যদি নানান ধরনের ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড না করেন তাহলে আপনার অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই আমি মনে করি। যেমন গুগল প্লে স্টোর, অ্যামাজন প্লে স্টোর, এখান থেকে যদি আপনারা অ্যাপস ডাউনলোড করেন সেই ক্ষেত্রে আমি মনে করি অ্যান্টিভাইরাস না হলেও আপনাদের সমস্যা নেই। তারপরও বেশি সিকিউরিটির জন্য যদি চান আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। তবে গুগল প্লে স্টোর এবং অ্যামাজন এরা প্রত্যেকটি অ্যাপস নিখুঁতভাবে এরা স্ক্যান করে, তো সেই ক্ষেত্রে এ থেকে ভাইরাস আসার কোনো সম্ভাবনা নেই বা আপনার ইনফরমেশনগুলোও তাদের হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা যদি একটু একটু যদি আমরা একটু খেয়াল করি বা একটু যদি আমরা খেয়াল করে কাজগুলো করি তাহলে আমাদের ফোনটি সেফ থাকবে, আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা সেফ রাখতে পারবো। আমরা অনেকে কি করি, আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন আমরা যে আমাদের সফটওয়্যারটি কি কি পারমিশন চাচ্ছে আমরা কিন্তু সেইগুলি ঠিকভাবে পড়ি না বা দেখি না যে আমাদের কি কি পারমিশন সে নিচ্ছে আমাদের কাছ থেকে, আমাদের ফোনের কি কি পারমিশন সে নিয়ে নিচ্ছে, যে সেই অ্যাপস আমাদের ফোনে কি কি কাজ করতে পারবে। আমরা কি করি, কিছু না দেখে ইনস্টল করে নিই, আমরা সব পারমিশন তাকে দিয়ে দিই, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটি ওই অ্যাপসের দখলে চলে যায়। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে একটি কথা বলবো, এই ব্যাপারটাতে আপনারা সতর্ক থাকবেন, যখন আপনারা একটি সফটওয়্যার ইনস্টল করবেন তো অবশ্যই তখন খেয়াল রাখবেন যে আপনার ফোনটি যখন একটি সফটওয়্যার ইনস্টল করতেছে তখন সফটওয়্যারটি আপনার ফোনের কি কি পারমিশন করে নিচ্ছে, তো সেদিকে খেয়াল রাখবেন, সেটা ভালোভাবে পড়বেন, পড়ে দেখবেন যে সে কি কি পারমিশন নিচ্ছে, তাহলে আপনার ফোনটি সেফ থাকবে। তো বন্ধুরা, আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে সবসময় আপনারা ভেরিফাইড যে পেইড যে ভালো ভালো সাইট আছে, স্টোর আছে, অ্যাপ স্টোর আছে, সেখান থেকে আপনারা অ্যাপস ইনস্টল করবেন, যে সে জায়গাতে ইনস্টল করবেন না। অনেক সময় ফেসবুকে দেখা যাচ্ছে নানান লিঙ্ক পাওয়া যায়, তারপরে মনে করে যে মেসেঞ্জারে লিঙ্ক আসে, ইমেইলে লিঙ্ক আসে, সেসব জায়গা থেকে আপনারা অ্যাপস ইনস্টল করবেন না, সেই ক্ষেত্রে আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে, আপনার ফোনে ভাইরাস ঢুকতে পারে, আপনার সব ইনফরমেশন হ্যাকারের হাতে চলে যেতে পারে, আপনি চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, এটাই আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম। যেমন গুগল প্লে স্টোর একটি বিশ্বাসযোগ্য একটি অ্যাপ স্টোর, অ্যামাজন স্টোরটিও একটি বিশ্বাসযোগ্য অ্যাপ স্টোর, এরা প্রত্যেকটি অ্যাপস সুন্দরভাবে স্ক্যান করে, সেই ক্ষেত্রে এখানে থেকে আপনারা ইনস্টল করলে আপনারা নিরাপদ থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজ আপনাদের সাথে আমার ভাইরাস থেকে এবং হ্যাকার থেকে বাঁচার জন্য যে কাজগুলো করতে হবে সেটি নিয়ে কিছু কথা। আশা করি আপনারা সুন্দরভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা এই আমি যা যা বলেছি এইভাবে যদি চলেন তাহলে আপনার ফোনটি সেভে থাকবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই এখনই একটি লাইক করুন এবং একটি কমেন্টস করুন ভালো কি মন্দ হয়েছে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আর সামনে কি নিয়ে আমি টিউটোরিয়াল দিব আপনারা যদি আমাকে কমেন্টস বক্সে লিখেন তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই টাচ করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকে বলেন যে ভাই আমি ভিডিও পাচ্ছি না, আপনার কেন পাচ্ছি না, আমি তো সাবস্ক্রাইব করেছি। আপনাদের উদ্দেশ্যে বলছি কারণ আপনারা বেল বাটনটি টাচ করেননি, বেল বাটনটি যদি আপনারা টাচ করেন, যে ঘন্টার মতো সাইডে একটি বাটন আছে ওটা যদি টাচ করে রাখেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওটি পাবেন। তো এই জন্য অবশ্যই বন্ধুরা আপনারা পাশে নোটিফিকেশন যে বেল বাটনটি আছে টাচ করে রাখেন। আপনারা যদি আমাকে কমেন্টস করে উৎসাহ দেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করেন, আর সবাই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের সাথে সামনের দিকে এগিয়ে যাব, নতুন নতুন ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, আজ এখানে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন।